দেখো আমাদের ঘরের কাজে চল পালিয়ে আসছে। কত জল হয়ে গেছে, আমার গাছটা একটা লঙ্কা গাছ ছিল, এটাই লঙ্কা গাছ কেটে দিয়েছে। এই যে লঙ্কা গাছটা, লঙ্কা গাছটাই কেটে এ করে দিয়েছে। আমি এখানটা উঠিনি এখনো, উঠি কত উঁচু দেখি এখান দিয়ে, এখান থেকে পুরো দৃশ্য দেখা যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে, অনেক উঁচু হয়ে গেছে। হাই রিনাদি, হাই, এরম করবো, হাই ফ্রেন্ড করবো। আজকে তুমি এখান দিয়ে ফুল কাটা নিতে পারবে। সেই আমার গাছ, সেই গাছ, সেই আমার গাছ বুবাই, কত উঁচু হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে গাছে ফুল নিতে হবে। সেই গাছ, সেই বাথরুমে জল পড়ছে ওখানটা দিয়ে, সেই গাড্ডা জায়গা, সেই একদম সেই জায়গা, সেই আমি এখানে আছি। সাদা করে দেবে খাওয়াটা, ওই দিকে ওই দিকে যাবে সব। ও খালি পা দিয়ে চারাচ্ছে, তাই তো? আমার ঘরটা এখান থেকে এত উঁচু থেকে আমি দেখছি, আমার ঘরটা কত কত উঁচু মনে হচ্ছে, আমি পুরো ছাদে উঠে গেছি মনে হচ্ছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, সন্ধ্যাবেলা এখানটা এসে বসে মদ খেতে পারবে, একটু চা খেতে। ঘরেই মদ খান, নিজের বাড়ি, দাদা ভাই কেউ নেই, করেছো আমাদের জন্য, এই কষ্টগুলো আর ফল দেবে না। এখন করে রাখবো, তখন বলবে কি করেছো। ও নিয়ে গেছে তো ওইটা, না বাবা এখান থেকে গেলে বলবে তোমার ওই চন্দ্রপুরাটা কই, ওরে না চন্দ্রপুরাটা কই গো, দেখি দেখি উমা, ও বাবা ওই ভোর ভিডিও করো, এ তুমি আমারই ঘর,
জলে ডুবে না, কি করে আছে? কেউটে থাকে, কেউটে থাকে জলে। আমার ঘরে কেউটেই তো ঢুকেছিল। কিন্তু চন্দ্রপুর, এটা চন্দ্রপুর না, চন্দ্রপুর না, হরিশকেষ্ট বলছি তো। মরে গেছে না বেঁচে আছে? মরে এক্ষুনি। তুমি নিয়ে যাও গো। এ মরতো না, পারে ফেলে। তুমি নিয়ে যাও। ওমা। ওই সরো, এনা এটা নিয়ে যাবো, এটা নিয়ে যাও, দেখবো। দেখাও দেখাও। মা না, মেয়েরা মুখটা